হ্যালো ফ্রেন্ড, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো, আমরাও খুব 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 ভালো আছি। তোমরা জানো এখন দুর্গাপূজা চলছে, আর তোমাদেরকে আমি সব বলেছি যে আমি বহরমপুরে প্রত্যেকটা যতটা পারবো যতটা সম্ভব হবে তোমাদেরকে পুজো প্যান্ডেল ঠাকুর কোনখানে কী হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি মোটামুটি 3-4টে ভিডিও দিয়ে দিয়েছি, এটা 5 নম্বর ভিডিও চলছে। তা আজকে আমরা চলে এসেছি বিষ্ণুপুর কালীবাড়ি থেকে একটু এগিয়ে, তা এখানে করেছে পুতুলের প্যান্ডেলটা, তা খুবই সুন্দর করেছে শুনেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে আমরা চলে এসেছি মণ্ডপের কাছাকাছি, কিন্তু প্রচণ্ড লাইন, তাই জন্য আমাদেরকে আবার নতুন করে লাইনে দাঁড়াতে হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা, দেখো এত সুন্দর করেছে, আর সব দিকে পুতুল করেছে। আর এটা এবার আমরা ভেতরে ঢুকছি, তোমরা দেখতে পাচ্ছ ভেতরে প্রচণ্ড ভিড়, যতটা সম্ভব হচ্ছে তোমাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করছি, জানি না কতটা ভালো হচ্ছে, তবে যতটা পাচ্ছি চেষ্টা করছি। দেখো এখানে প্রত্যেকটা মানে প্যান্ডেলে পুতুল পুতুল পুতুলের করেছে, এটা মা দুর্গার মুখ করেছে চারিদিকে প্যান্ডেলটা। আর এত ভিড় যে ভিড় মানে ভেতরে ঢুকতেই পাচ্ছি না, মানে অবশ্যই ভিড় হওয়া স্বাভাবিক, আমরা সন্ধে সন্ধেই বেরিয়ে পড়েছিলাম বলে তাও অতটা ভিড় নেই, তাও মোটামুটি তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে ভিড়টা ভালোই আছে। আর রাত হলেই তো আরও ভিড় হয়ে যাবে, ওই জন্য যেহেতু আমরা সন্ধ্যে সন্ধ্যে বেরিয়ে পড়ি যাতে ভিড়টা একটু ঠাকুরটা মণ্ডপটা একটু ভালো করে দেখতে পারি। আর তোমরা দেখো আমি এখনও সামনেই যেতে পারছি না যে প্রতিমার মুখটা তুলবো বা তোমাদের সাথে শেয়ার করব দেখাবো, তা অনেক কষ্ট করে বা চলে এসেছে, বা তোমরা দেখতে পাচ্ছ যে এত সুন্দর করেছে ঠাকুরটা, মানে মানে কি বলবো, আমার খুব ভালো লেগেছে, এত মানে এত নতুনত্ব ভাবে মানে করেছে প্রত্যেকটা প্যান্ডেল, প্রত্যেকটা ঠাকুর নতুনত্বটা মানে করেছে। এবার বহরমপুরে এত সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে মানে কি বলবো, কিছু বলার নাই। তা আমাদের এবার আমরা এই ঠাকুরটা দেখে এবার বেরিয়ে পড়লাম, এবার অন্য আর একটা মণ্ডপে চলে আসছি। এখানটায় শ্রমিক মানে এখানে প্রত্যেক বছরই করে, এটা হচ্ছে বাবুপাড়া, বাবারা প্রত্যেক বছরই খুবই সুন্দর সুন্দর করে, নতুনত্ব ভাবনা চিন্তা নিয়ে করে। তা এইখানে এসে দেখলাম যে না, মণ্ডপটা একটু ফাঁকাই আছে, খুব একটা ভিড় নাই। এখানে আমরা সুন্দর সুন্দর যেহেতু পৌঁছে গেছিলাম, এখানে পুরোটা বাঁশ দিয়ে তৈরি করেছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, দেখো এটা পুরোটা বাঁশ দিয়ে তৈরি করেছে, মানে এত সুন্দর করেছে, প্রত্যেকটা প্যান্ডেলই সুন্দর হয়েছে। এখানে খ্যালের চালের মতো ঘর করেছে, আর দুর্গাপুজো এমন একটা জিনিস, হ্যাঁ প্রত্যেকের মানে পুজো এলেই মন ভালো হয়ে যায়, হ্যাঁ আবার ঠাকুর বিসর্জন দশমীর পর থেকে আবার সবারই মনটা খারাপ হয়ে যায় কদিন বেশ, সবাই বাচ্চা থেকে বড় থেকে সবাই থেকে মানে আনন্দে আনন্দে কাটায় বেশ দিনগুলো, খুব ভালো যায়, হ্যাঁ বেশ মনটাও খুব ভালো লাগে, তাই জন্য সবাই আনন্দ করে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে বাবুপাড়ায়, দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক পুরস্কার পেয়েছে এই মণ্ডপে, দু সাইডে পুরো মানে পুরস্কার পেয়েছে। আর এখানে ঠাকুরটা খুবই সুন্দর করে, প্রত্যেক বছরই সুন্দর করে, এবছরও সুন্দর করেছে, তোমরা নিজে চোখেই দেখতে পাচ্ছ। আর মানে কি বলবো, আর এত ভালো মানে এত ভালো করেছে কিছু বলার নাই। আর পুরোটা চট দিয়ে, এখানে প্রত্যেক বছরই এরকম টাইপই করে, চট দিয়ে খ্যাত দিয়ে বাঁশ দিয়ে, এবার বাঁশ দিয়ে করে, আগেবার যেমন চট দিয়ে করেছিল
এবার সেরকম বাস দিয়ে শ্রমিক মানে শ্রমিক এসব দিয়ে করেছে। ভেতরটা ওপরটা খুব সুন্দর করেছে, আর পুরোটা কুলোর মধ্যে আঁকা পেন্টিং করেছে। এই ভেতরেও তোমরা দেখতে পাচ্ছ এই যে খ্যাত দিয়ে তৈরি করেছে ভেতরটা, মানে খ্যার বাঁশ চট এসব দিয়ে কুলো মানে কাঠের জিনিস দিয়ে তৈরি করেছে, বেশ খুব ভালো লেগেছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই।